আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। জান্নাতি মানুষেরা দুনিয়ায় যেমন হয়, মৃত্যুর পর মানুষ নিজের ভালোমন্দ কাজের প্রতিদান পাবে। এ সময় মুমিনরা চিরস্থায়ীভাবে জান্নাত লাভ করবে এবং কাফেররা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। ইমান ও নেক আমল অর্থাৎ ভালো কাজ জান্নাত লাভের প্রধান শর্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং ভালো কাজ করবে, তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদনদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সূরা তালাক আয়াত 11। পবিত্র কোরআন ও হাদিসে জান্নাতিদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, এই ভিডিওতে তা তুলে ধরা হল। রাগ সংবরণ ও মানুষকে ক্ষমা করা। রাগ সংবরণ ও মানুষকে ক্ষমা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা রবের ক্ষমার দিকে দৌড়ে যাও এবং জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে এবং আল্লাহর অনুগ্রহকারীদের ভালোবাসেন। জান্নাতিদের বৈশিষ্ট্য হল, যারা অশ্লীল কাজ করলে বা নিজের ওপর অন্যায় করলে আল্লাহকে স্মরণ করে, অতপর তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরান আয়াত 133 থেকে 135। দয়ালু ক্ষমতাবান। হাদিসে ক্ষমতাবান লোকদের মধ্যে যারা সত্যবাদী ও ন্যায়পরায়ণ, তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ইয়াজ বিন হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে জান্নাতি ও জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতি। তারা হলেন, নম্বর এক, যারা ক্ষমতাবান, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং ভালো কাজের তৌফিক পেয়েছে। নম্বর দুই, যারা দয়ালু এবং আত্মীয় স্বজন ও মুসলিমদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী। নম্বর তিন, যারা পবিত্র চরিত্রের অধিকারী, ভিক্ষা করে না এবং পরিবার ও সন্তানাদি সম্পন্ন লোক। আর পাঁচ ধরনের মানুষ জাহান্নামী। তারা হলেন, নম্বর এক, দুর্বল লোক, যার জ্ঞান বুদ্ধি নেই, যারা তোমাদের অনুসরণ করে এবং তাদের পরিবার ও সম্পদের প্রতি আগ্রহ নেই, অর্থাৎ নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে হারাম থেকে বাঁচতে বৈধ উপায়ে সম্পদ উপার্জন করে না। নম্বর দুই, খেয়ানতকারী, ছোট বিষয়েও, যার লোভের কথা কারো অজানা নয়। নম্বর তিন, ওই ব্যক্তি যে সম্পদ ও পরিবারের বিষয়ে তোমার সঙ্গে সকাল সন্ধ্যা প্রতারণা করে, অতপর তিনি কৃপণতা, মিথ্যা বলা ও গালমন্দ করার কথা উল্লেখ করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। দুর্বল ও অসহায় মানুষ। বিভিন্ন হাদিসে জান্নাতিদের পরিচয় হিসেবে দুর্বল ও অসহায় মানুষের কথা উল্লেখ করা হয়েছে। হারিস ইবনে ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদের জান্নাতি মানুষের পরিচয় বলবো? তারা বলল, অবশ্যই বলুন। তিনি বলেন, প্রত্যেক দুর্বল ও বিনয় ব্যক্তি, তারা কোনো ব্যাপারে আল্লাহর নামে শপথ করলে তা পূরণ করে। আমি কি তোমাদের জাহান্নামী মানুষের পরিচয় বলবো? তারা রূঢ় স্বভাবের, বেশি মোটা ও অহংকারী, তারাই জাহান্নামী। সহিহ বুখারী হাদিস নম্বর 4918। নারী পুরুষের মধ্যে যারা জান্নাতি। একটি হাদিসে জান্নাতি পুরুষ ও নারীদের কথা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জান্নাতি পুরুষদের সম্পর্কে জানাবো না? তারা হল, নবী, সত্যবাদী, আল্লাহর পথে শহীদ, জান্নাতের শিশু, যারা ছোটবেলায় মারা গেছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য শহরের আরেক প্রান্তে অন্য ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, এবং তোমাদের স্ত্রীরাও জান্নাতি, যারা বেশি প্রেয়সী, সন্তানদাত্রী, যতবার ভুল করে ততবার স্বামীর কাছে ফিরে আসে। তার স্বামী রাগ করলে সে স্বামীর হাতে হাত রেখে বলে, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। নাসাই হাদিস নম্বর 9139। কোনো ব্যক্তি সম্পর্কে সাক্ষ্য দান। জান্নাতি হওয়ার ক্ষেত্রে অন্যদের ইতিবাচক প্রশংসা গুরুত্বপূর্ণ। আবু জুহাইর আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাবাওয়াহ নামক এলাকায় আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। নাবাওয়াহ তায়েফের একটি এলাকার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিগগির তোমরা জান্নাতিদের জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে। সবাই বলল, হে আল্লাহর রাসূল, কিভাবে চিনব? তিনি বলেন, ভালো প্রশংসা ও মন্দ প্রশংসার মাধ্যমে। কারণ তোমরা পৃথিবীতে একে অন্যের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী হবে। ইবনে মাজা, হাদিস নম্বর 3419। মৃত ব্যক্তির উত্তম প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু লোক একটি জানাজার পাশ দিয়ে যাওয়ার সময় মৃত লোকের উত্তম প্রশংসা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবধারিত হয়েছে। অতঃপর আরেকটি জানাজা অতিক্রমকালে তার দুর্নাম করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবধারিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি অবধারিত হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে ব্যক্তির প্রশংসা করেছ তার জান্নাত অবধারিত, আর যার দুর্নাম করেছ তার জাহান্নাম অবধারিত। তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। সহিহ বুখারী, হাদিস নম্বর 1367। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।